এগুলো হচ্ছে জিপসাম দিয়ে তৈরি, আর হচ্ছে যেটা দেখতেছেন এটা হচ্ছে সিনচি জালিকাটেল মালয়েশিয়ান এমবিএ বোর্ড, পার স্কোয়ার ফিট 80 থেকে 80 টাকা থেকে শুরু। আর যদি এরকম পুরো ওয়াল করতে চান সে থেকে 7 থেকে 8 হাজার টাকা কমপ্লিট হয়ে যায়। যদি কোনো পেপার টেপার কিছু ইউজ করা হয়নি, টোটালটা হাতে কাজ। আসসালামু আলাইকুম সুমন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? তো আপনার যে কাজটা দেখলাম আমার কিন্তু খুবই ভালো লাগছে কাজটা, আসলে জালি কাটিং দিয়ে কাজ করা হয়েছে, আর পিছনের পেন্টিংটা তো আরো জোশ, এটা তো আসলে আপনারাই করে থাকেন। ওকে, আমি দেখাচ্ছি একটু, দেখেন 3D পেন্টিং কিন্তু অসাধারণ একটা ওয়ার্ক। ভাইরা ইন্টেরিয়ারের পাশাপাশি কিন্তু এই ধরনের পেন্টিংও করে থাকে তারা স্কোয়ার ফিট হিসেবে মূলত। আর আমি উপরের জালি কাটিং যে সিলিংটা সেটা দেখাচ্ছি, দেখেন খুবই সুন্দর করে করা। এগুলো তো জিপসাম বোর্ড দিয়ে করা, তাই না ভাইয়া? জি, এগুলো হচ্ছে জিপসাম দিয়ে তৈরি, আর হচ্ছে যেটা দেখতেছেন এটা হচ্ছে সিনচি জালি কাটিং মালয়েশিয়ান এমবিএ বোর্ড। ওকে, এর সাথে চাইলে আপনারা কিন্তু জিপসাম বোর্ড ছাড়া এমনি নরমাল যে উডেন বোর্ড আছে, হ্যাঁ উডেন বোর্ড আছে, পার্টেক্সের বোর্ড আছে, চাইলে বার্মাটিক শেকুন দিয়ে গর্জন দিয়ে যা দিয়ে চান সমস্যা নাই, একদম সেম টু সেম যেরকম ডিজাইন দিবেন ওরকম করেই করা যাবে। আচ্ছা, আমাদের একটু এটা সম্পর্কে বলবেন, আসলে এইগুলো আপনারা কিভাবে কত? এটা হচ্ছে উইদাউট কালার হচ্ছে আপনার 240 থেকে 250 টাকার ভিতরে, অনলি 240 থেকে 250 টাকার ভিতরে উইদাউট কালার। উইদাউট কালার টোটাল হচ্ছে, কোনো কালার আছে? এটা তো কালার, হ্যাঁ এটা হচ্ছে সাদা কালার করা, অনলি সাদা কালার, অনলি সাদা করা। আচ্ছা, যদি এটা করা হয় এটার প্রাইস? হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 240 টাকা। যদি রঙে যান সেক্ষেত্রে 30 টাকা বাড়বে, যদি এরকম সাদা থাকে পার স্কোয়ার ফিটে অনলি 30 টাকা বাড়বে। আর এটাতে বলে রাখা ভালো যে 30 বছরের ওয়ারেন্টি আছে, 30 বছরের ওয়ারেন্টি, এবং পরাকপ থাইল্যান্ড, জিপসামটা হচ্ছে থাইল্যান্ডের। এখন 250 টাকা যে আপনাকে বললাম, যদি অন্য কোনো যেমন আপনার সৌদি বলেন, মালয়েশিয়ান বলেন, চায়না বলেন, পাকিস্তানি বলেন, যে কোনো যদি পাউডার হয় তাহলে হচ্ছে আমরা আরও 20-30 টাকা পার স্কোয়ার ফিটে কম রাখতে পারবো। ওকে, মানে আরও কমে যাবে তাহলে? আরও কমে যাবে, যদি থাইল্যান্ডের প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট হয় সেক্ষেত্রে পার স্কোয়ার ফিটে 30 টাকা কমে যাবে। আর তাছাড়া কিন্তু আপনারা চাইলে 30 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন প্রত্যেকটা কাজের সাথে। প্রত্যেকটা কাজ বলি যে যারা আসলে ঢাকার বাইরে কাজ করে, অনেকে অনেক সুন্দর কাজ করতে চায়, তাদের জন্য আসলে কি বলবেন? তাদের জন্য বলবো হচ্ছে, অনেকেই বলে থাকে ভাই আমার তো ছোট কাজ, আমার টাকা অল্প, বা আমি বিল্ডিং করতে গিয়ে আমি টাকাটা শেষ করে ফেলছি, এখন আমার বাজেট তো কম। এখন কম বাজেটে 2-1 রুমের কাজের জন্য কি যাবেন? আমরা বলবো হচ্ছে সর্দার ইন্টেরিয়র 1 রুম কাজের জন্য হলেও যাবে, ঢাকার বাইরে চলে, যেটা টেকনাফ তেঁতুলিয়া যেখানে হোক না কেন 1 রুম কাজের জন্য আপনার ফ্ল্যাটে যাবে ইনশাআল্লাহ। এরপর আমরা যাবো 3D পেন্টিং, মানে পেন্টিং, এটা পেন্টিং হচ্ছে নর্মালি একটা পেন্টিং, এই পেন্টিংটা হচ্ছে আপনার 80 টাকা থেকে শুরু, পার স্কোয়ার ফিট 80 থেকে 80 টাকা থেকে শুরু। আর যদি এরকম পুরো ওয়াল করতে চান সে থেকে 7 থেকে 8 হাজার টাকা কমপ্লিট হয়ে যাবে, ফুল একটা ওয়াল, ফুল এখানে রং টং এভরিথিং যা আছে সব আমার। স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার স্কোয়ার ফিট 80 টাকা, 80 টাকা থেকে শুরু। ওকে, এরপরে আপনারা যে প্লাস্টারের পরে হচ্ছে এই কাজটা করবেন? হ্যাঁ, প্লাস্টারের পরে, প্লাস্টারের পরে। আর উপরে যে সিলিংটা এগুলো কিন্তু একটু, হ্যাঁ এইটু আপনার প্লাস্টারের পরে রঙের আগে করলে সেক্ষেত্রে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা করলে ভালো হয়। আর লাইটিং, লাইটিংয়ের কাজটা, লাইটিংয়ের কাজটা যদি আসতে যায় সেক্ষেত্রে লাইটিংয়ের কাজটা হচ্ছে টোটালটাই আপনার চলে যাবে ইলেকট্রিক কাজ, বলতে হচ্ছে তার এবং লাইটিং সেটা থাকবে হচ্ছে ক্লায়েন্টের, কেননা কারণ লাইটটা হচ্ছে আপনার 80 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। ওকে, সেক্ষেত্রে আর যদি বলে যে না নির্দিষ্ট পণ্যের উপরে লাইট এবং তার আপনি দিবেন সেটাও সম্ভব, আলোচনা সাপেক্ষে সেটাও আমরা নিয়ে নিব, আলোচনা সাপেক্ষে আপনারা যেভাবে সুবিধা ওইভাবে করে নিয়ে নিব। ওকে, আর এখানে একটা আছে হচ্ছে আপনার উইন্ডোজ গেট অথবা যেটাকে বলা হয় জানলার গেট, জানলার গেট। ওকে, অনেকে জানলার গেট করতে, অনেকেই করতে চায়। যে আবার আরেকটা কথা বলে রাখি ভালো, যে উপরে যে সিলিংটা করা আছে অনেকে বলে, আপনার যারা প্রবাসে থাকে এরা বলে যে ভাই আমার তো টিনের ঘর দিছি, এখন টিনের ঘর অনেকেই চায়, আমাকে অনেকে জি অনেকে বলে থাকে যে ভাই টিনের ঘর দিছি, এখন টিনের ঘরের উপরে কি সেটা করা যাবে কিনা? আমি বলবো যে 100%, যদি চারিদিকে আপনার ওয়াল করা থাকে উপরে যদি টিন থাকে তাতে কোনো সমস্যা নাই, সেম টু সেম বিশ্বের যে কোনো ডিজাইন আপনি টিনের ঘরেও করতে পারবেন। আচ্ছা, এই সেম ডিজাইনটা আপনারা চাইলে কিন্তু, আপনারা সেম ডিজাইন বলেন অথবা বিশ্বের যে কোনো ডিজাইন বলেন না কেন টিনের ঘরেও করা যাবে, মানে যে কোনো ডিজাইন করা সম্ভব, যে কোনো ডিজাইন করা যাবে। সেক্ষেত্রে কি কস্টিং বাড়বে? কস্টিং বাড়বে বলতে সেটা অবশ্যই মানে দেখতে হবে, দেখে দেখে সিচুয়েশন বুঝে বলা যাবে যে বাড়তেও পারে প্লাস কমতেও পারে। ওকে, এরপরে আমরা জানালার গেটের, হ্যাঁ জানালার গেটটা বলতে যদি যাই তো সেক্ষেত্রে উইদাউট কালারে চলে যাবে হচ্ছে আপনার অনলি 4000 টাকা, অনলি 4000 টাকা, ফুল কালার সহ? না কালার না, এটা হচ্ছে কালার। আর যদি কালারে যান সেক্ষেত্রে 1000 থেকে 1500 টাকা বাড়বে। আচ্ছা, তাহলে কত আসলে প্রাইস? 5 থেকে 5500 টাকার ভিতরে। তবে আবার বলে রাখি আলোচনা সাপেক্ষে, আলোচনার পরে যদি মনে হয় যে আপনার কাজ একটু বেশি বা আমার কস্টিং কমে যাবে সেক্ষেত্রে আরো কমতে পারে, পরিমাণ বেশি হলে তো অবশ্যই, যদি কোনো পেপার টেপার কিছু ইউজ করা হয়নি টোটালটা হাতে কাজ। ওকে, দেখলে কিন্তু এরকম মনে হয় না, থ্রিডি পেন্টিং? হ্যাঁ, 3D পেন্টিং। ওকে, আচ্ছা ভাই, তো আজকে যেহেতু রানিং প্রজেক্ট দেখবো, এগুলো তো মূলত বোর্ড দিয়ে করা? হ্যাঁ, এগুলো হচ্ছে টিভি ক্যাবিনেট, এটাকে বলা হয় টিভি ক্যাবিনেট, এটা হচ্ছে ফল সিলিং, এটা হচ্ছে সিএনসি জালি কাটিং দিয়ে আমরা কাজ করি। হ্যাঁ, রানিং প্রজেক্ট আপনারা দেখতেই পারতেছেন, টোটালটা রানিং প্রজেক্ট অবস্থা যাবে না? জি। ওকে, পুরো একটা রানিং প্রজেক্ট দেখাচ্ছি আপনাদেরকে, আর এগুলো কিন্তু বোর্ড দিয়ে করে, এগুলো হচ্ছে কি বোর্ড? এগুলো হচ্ছে আপনার পার্টেক্সের বোর্ড দেওয়া আছে, গর্জনের বোর্ড দেওয়া আছে। এখন হিসাবটা হচ্ছে যে ক্লায়েন্ট
কি দিয়ে করতে চাচ্ছে? এটা পার্টেক্সের বোর্ড দিয়ে শুরু করে আপনার যে কোনো বোর্ড অথবা কাঠ দিয়ে করা হয়। ওকে ওকে, আর আরেকটা বাবা জানতে চাই, আপনি কি বাংলাদেশে যে কোনো প্লেসে কাজ করেন কিনা? হ্যাঁ অবশ্যই, আমাদের সারা বাংলাদেশে কাজ চলে। ওকে, এইগুলোর কি আপনারা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেন কিনা? বোর্ডে আসলে ওয়ারেন্টি গ্যারান্টি বলতে পানি ছাড়া এইভাবে আপনার 50 বছরের ওয়ারেন্টি থাকে। আপনি প্রথমে যদি চলে যান দেখতে পাবেন সর্দার ইন্টেরিয়র, এখানে 30 বছর, আমি কি যত যখন আপনি ভিজিট করতে যাবো তখন কার্ডটা দেবো, কার্ডে লেখা আছে 30 বছর ওয়ারেন্টি। এক দ্বিতীয় বিষয় হচ্ছে যখন আপনি ডিজাইন গুলো দেখতে যাবেন আমাদের বই থেকে, যখন নর্মালি একটা বই দেখাচ্ছি যখন ডিজাইনগুলো দেখতে যাবেন এখানে দেখেন, তখন দেখবেন সর্দার ইন্টেরিয়র অ্যান্ড জিপসাম ডেকোরেশন থেকে 30 ইয়ার ওয়ারেন্টি, 30 বছর ওয়ারেন্টি গ্যারান্টি। এইগুলো একটা, এটা তো হচ্ছে আপনার ভার্চুয়াল, এটা হচ্ছে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছু না। যখন আপনি কাজ শেষ করব, যখন আমি কাজ শেষ করব আপনাকে যখন মানি রিসিপ্টটা প্রদান করব, আচ্ছা এখানে যখন মানি রিসিপ্টটা প্রদান করব তখন দেখেন এইখানেও আপনার লেখা আছে 30 বছর ওয়ারেন্টি, মানে সব প্লেসে আপনাদের এটা 30 বছর। এখন আপনি যদি চান যে ভাই, অনেকে তো বলে থাকে কাজ করার পরে একটু প্রবলেম হয়েছে কিন্তু আমাকে রিপেয়ারিং বা এটা করা দেওয়া, মানে আমি ফোন দিচ্ছি কিন্তু রিসিভ করতেছে না, আসবো আসবো বলে আসতেছে না, আপনি যদি আমার কাছ থেকে স্ট্যাম্পেও সাইন নিয়ে বলেন যে স্ট্যাম্পে 30 বছরের লিখিত ওয়ারেন্টি দিতে হবে, সর্দার ইন্টেরিয়র দিবে তাতে কোনো সমস্যা নেই। কারণ আমরা হচ্ছে যদি জিপসাম ইন্টেরিয়রের কাজ করি থাইল্যান্ডের প্রোডাক্ট ছাড়া কাজ করি না। আচ্ছা, আর আমরা আপনাদের নেক্সট টাইমে যে সিলিংটা দেখাবো অথবা স্টিপ কোনা নর্মালি কাজ দেখাবো, এখানে দেখবেন থাইল্যান্ডের প্রোডাক্ট ছাড়া কাজ করি না, তবে রেট টু আমি বলে দেবো যে কোন মালের উপরে কোনটা ভেরিফাই করে বা ডিপেন্ড করে। ওকে, তো এবার আমরা একটু কাজ নিয়ে কথা বলি। জি, এগুলো কিভাবে কাজ করেন বা এগুলো স্কোয়ার ফিট? এগুলো হচ্ছে পার স্কোয়ার ফিট। আচ্ছা, এগুলো হচ্ছে বোর্ড দিয়ে, যে বোর্ড দিয়ে যদি আপনার পার্টেক্সের বোর্ড দিয়ে করেন 350 টাকা থেকে, অনলি 350 টাকা থেকে, 350 টাকা পার স্কোয়ার ফিট, পার স্কোয়ার ফিট টোটাল কমপ্লিট, তবে 350 টাকা থেকে শুরু। জালি কাটিং দিয়ে করলো সেটা কোনো সমস্যা নেই, তবে এটা করা হচ্ছে এখানে আপনার ড্রয়িং এবং ডাইনিং এর মাঝখানে যে পার্টিশনটা হবে সেটার জন্য হচ্ছে এটা, বা এটা দিয়েও আপনার যে মাঝখানে ফাঁকা দেখা যাচ্ছে আমরা উপরে দেখাবো, আমরা নেক্সট যে সিলিংটা দেখাবো সেটাতে আপনি দেখতে পাবেন যে সিনচি জালি কাটিং এর কম্বিনেশনে যে জিপসামের সিলিংটা হয়ে থাকে। আর আমি পিছনে যে টিভি ইউনিটটা দেখতে পাচ্ছি, টিভি ক্যাবিনেটটা, এটা হচ্ছে আসলে স্কোয়ার ফিট না, এটা হচ্ছে আপনার কন্টাকে চলে যায়, কন্টাকে চলে যায়, আপনার 22,000 টাকা থেকে শুরু করে 30-35,000 টাকা পর্যন্ত হয়ে থাকে, তবে সেটা ডিপেন্ড করে আপনি কি দিয়ে করতে চাচ্ছেন। এই যে এটা হচ্ছে আপনার যেটাকে বলা হয় বোর্ড, ঠিক আছে, কিন্তু কি বোর্ড দিয়ে করতে চাচ্ছেন? একটা হচ্ছে সেকুন, আরেকটা হচ্ছে বার্মাটিক সেকুন, আচ্ছা আরেকটা হচ্ছে গর্জন। আরেকটা ব্যাপার ম্যাটার করে না, সাইজটা ম্যাটার করে না? হ্যাঁ, সাইজ আসলে ভেরিফাই করে না, আসলে কন্টাকের উপর যখন চলে যায় সাইজ কোনো ভেরিফাই করে না, আপনার পজিশন অনুযায়ী এখানে আপনার যে ওয়ালটা কতটুকু আছে, তবে বিশেষ করে হচ্ছে 6 ফিট বাই 7 ফিটই সবচেয়ে ভালো হয়। তবে কেউ যদি বলে যে একটু ছোট করব, ওকে, আর যদি বলে যে না আমার রুমটা তো অনেক বড় একটু বড় করব, সেটাও কোনো সমস্যা নেই, ওই প্রাইস এটাই থাকবে। আচ্ছা, এরপর আমরা একটু ওই যে পেইন্টিং এ যখন চলে যাব, এখানে হচ্ছে 3D পেইন্টিং যেটাকে বলা হয়, এখানে হচ্ছে কালা টালা যা আছে সব আমার। আচ্ছা, তবে এটা হচ্ছে আপনার 120 টাকা থেকে 100 টাকা থেকে শুরু। আচ্ছা, এটা প্লাস্টার করার পরে স্টার্ট? হ্যাঁ, প্লাস্টার পরে আপনি শুধু প্লাস্টার করে দিবেন, নেক্সট টাইমে কি করা লাগে সেটা আমি দেখবো। এগুলো স্কোয়ার ফিট কত করে? এগুলো হচ্ছে 100 টাকা থেকে শুরু, 100 টাকা থেকে 100 টাকা থেকে শুরু। আচ্ছা, এইটার কথা যদি আমি বলি, এই যে পেইন্টিং করা আছে এটার প্রাইস কেমন আসছে? এটা টোটাল পেইন্টিং যেটা দেখতেছেন, আবার ছোট করে যদি বলি দেখেন এখানে, এটাকে মনে হবে যে আস্তর দিয়ে করা, আসলে তা না, রং দিয়ে 3D পেইন্ট মনে হবে যে এমবোয়েজ 3D উপরে চলে আসছে, না আসলে দেখেন এটা হচ্ছে 3D পেইন্ট। হ্যাঁ, দেখলে মনে হবে যে ওয়াল থেকে মিনিমাম 2-1 সেন্টি উপরে চলে আসছে। ওকে, এই টোটাল কন্ট্রাক্টে আমি নিচে হচ্ছে আপনার 15,000 টাকা। 15,000 টাকা, ওকে। এরপর আমি একটু উপরের সিলিংটা দেখাচ্ছি, যারা এই ধরনের ছোট ওয়ার্ক করতে চান। জি, যারা হচ্ছে এই যে সিলিং ফ্লোয়ার্স দিয়ে, তারপর হচ্ছে বর্ডার কোনা স্টিপ কোনা করতে পারেন। জি, এগুলো করতে পারেন, 5-7,000 টাকা রং ছাড়া কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, মানে ফুল এই টু, হ্যাঁ ফুল একটা রুম কমপ্লিট করতে 5-7,000 টাকা হয়ে যাবে উইদাউট কালার, কালার ছাড়া, কালার ছাড়া এত কমে হয়ে যাবে? জি। আচ্ছা, এটা প্রাইস কত, মানে শুধু এটা যদি আপনি 56 ইঞ্চি যেটা আছে এটা আমাদের কাছ থেকে উইদাউট কালারে 3,000 টাকা, 3,000 টাকা কালার সহ, আপনার 1500 টাকার মতো বাড়বে। ওকে, 1500 টাকা, অনলি 4500। আর যদি কাজ বেশি হয় সেক্ষেত্রে 4,500 থেকে 4,500 টাকার ভিতরে কমপ্লিট করতে পারবেন রং সহ। বর্ডার কোনা, বর্ডারটা হচ্ছে আপনার রমজান উপলক্ষে বিশেষ ছাড়, সেটা হচ্ছে অনলি 45-50 টাকার ভিতরে পার ফিট, রানিং ফিট, পার রানিং ফিট হ্যাঁ কালার ছাড়া। ওকে, সেটা অবশ্যই 30 বছর আপনি ওয়ারেন্টি পাবেন। আর কর্নারটা হচ্ছে অনলি 300 টাকা, অনলি 300 টাকা উইদাউট কালার। আমরা এই সাইড তো দেখাই, এই সাইড তো কিন্তু সেম আছে, এখানে চাইলে কিন্তু ছোট সাইজের যে
যেহেতু একটা বিল্ডিং এ ভাইরা কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটে কাজ করছে, তো এগুলো হচ্ছে রানিং প্রজেক্ট দেখতে পাচ্ছেন। এগুলো হোয়াইট এবং এগুলো যে ফ্লোর গুলো এগুলো কিন্তু অনেক বিগ সাইজ এবং সাইডে কিন্তু বর্ডার কর্নার আছে ভাইয়া। সেক্ষেত্রে এটা না দিয়ে আমাদের কাছে আপনার 80-90 ইঞ্চি পর্যন্ত ফ্লোর আছে, 90 ইঞ্চি পর্যন্ত ফুল আছে। আবার আমার দেখেছে সেম সাইজ আমার কাছে 30-32 ইঞ্চি আছে, দুইটা সহ 32 ইঞ্চি হবে। প্রাইসটা একটু বলে দিন। এগুলো হচ্ছে ঠিক যেভাবে দেখতেছেন অনলি 3000 টাকা, 30 বছরের ওয়ারেন্টি সহ। 30 বছরের ওয়ারেন্টি সহ অনলি 30 3000 টাকা। বাংলাদেশের সর্বোত্তম মানে সর্বোচ্চ যে রং আছে, আমি যে রংটা দিব এই রংটা হচ্ছে আপনার প্রাইভেট কার অথবা মোটরসাইকেলে যে রংটা ইউজ করে চিকচিক চিকচিক করে ঠিক সেই রংটা। এটাকে বলা হয় গ্লিটার্স। বেশিরভাগ ভিডিও দেখা যায় কি আমরা যে রং করা কমপ্লিট দেখাই, তো রং করা কমপ্লিট দেখাই কিন্তু যে কিভাবে কাজটা শুরু হয় কখন কাজটা শুরু করতে হয় সেটা কিন্তু কেউ দেখায় না। এখানে কিন্তু ছোট সাইজ আছে না, এটাও 56 দেখতে ছোট মনে হলো ওই মানে ওই কোনা থেকে এই কোনা আমি এইটা আগেও বলছিলাম যে আগে আপনারা যে ভিডিওটা আমি রিকোয়েস্ট থাকবে যে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, রেট সম্বন্ধে জানবেন, আমার কাছ থেকে কাজ করান বা না করান তাতে কোনো বিষয় না, এবং জানবেন যে কতটা খরচ হতে পারে। হোয়াইটের প্রাইসটি বলতেছি, এটা হচ্ছে আপনার সামনে যেহেতু রমজান উপলক্ষে বিশেষ ছাড় দেব, সেটা হচ্ছে কোনো কোম্পানি দেব থাইল্যান্ডের প্রোডাক্ট দিয়ে 45 টাকা থেকে শুরু, অনলি পার ফিট রানিং ফিট 45 টাকা থেকে শুরু। সেটা হচ্ছে বর্ডার, তাই না? হ্যাঁ, বর্ডারটা, এই বর্ডারটা হচ্ছে অনলি 45 থেকে শুরু করার হচ্ছে 280 টাকা থাইল্যান্ডের প্রোডাক্ট দিয়ে। যদি মনে করেন যে আমরা লোকাল প্রোডাক্ট দিয়ে নিব সেক্ষেত্রে আমরা আরো কমায় দেব। যেকোনো ডিজাইন না কেন আমার কাছে এই ডিজাইনটা 10-15টা ডিজাইন আছে 56 ইঞ্চি, কোনো কোম্পানি দিতে পারবে না। যদি লোকাল প্রোডাক্ট দিয়ে আপনি নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আমি আরো কমাই দেবো, কিন্তু কোনো ওয়ারেন্টি এবং গ্যারান্টি কিছু পাবেন না। আরেকটা ব্যাপার আমি বলতেছি, মার্কেটে কিন্তু জিপসামের প্রাইস অনেক বেড়ে গেছে, কিন্তু প্রাইসটা অনেক রিজনেবল রাখতেছে। জি, আমরা হচ্ছে আগে যে 2 বছর পূর্বে যে কাজ করছি যে রেটে কাজ করছি এখনো সেটাই দিচ্ছি। আবার বলে রাখি যে সেটা হচ্ছে আপনার রিজনেবল প্রাইসে একমাত্র সর্দার ইন্টারভিউ দিচ্ছে রমজান উপলক্ষে বিশেষ ছাড়। দেখতে পাচ্ছেন এটা ডিজাইনটা অন্যরকম, প্রত্যেকটা 56 ইঞ্চি কিন্তু, এটা প্রাইসটা আমরা বলেই দিয়েছি, প্রাইস কিন্তু অনলি 3000 টাকা এবং লোকাল দিয়ে যদি করেন সেক্ষেত্রে প্রাইস আরও কমবে, সেক্ষেত্রে আরও 500 টাকা কমে যাবে। আর এটা হচ্ছে আপনার বর্ডার কর্নার, যেটা বললাম বর্ডার কর্নার কর্নার কিন্তু মাত্র 280 টাকা, বর্ডার হচ্ছে অনলি 45 টাকা থেকে শুরু।